অনলাইনে প্রচুর প্রতারণা হয়, প্রচুর মানে প্রচুর। আপনি কোন একটা ফেসবুক পেজে কোন একটা অ্যাড দেখছেন, দেখে তাদেরকে পেমেন্ট করছেন সার্ভিসটা নেওয়ার জন্য, তারা আপনাকে ব্লক করে দিচ্ছে। বা এই জায়গাটাতে আপনাদের জন্য আইসিটি হ্যাকস কি করছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমার পরিচয়টা একটু ক্লিয়ার করে নিতে চাই। আমার নাম মোহাম্মদ মনিম সরকার, MM সরকার। পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার, সবে মাত্রই গত বছর শেষ করেছি। এখন মূলত চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছি, এর বাইরে বগুড়াতে বৃন্দাবন পাড়া এবং জলেশ্বরী তলা আইসিটি পড়াচ্ছি, সেখানে আমাদের ফিজিক্যাল অফিস আছে। আমার ভিজিটিং কার্ড হচ্ছে এটা। সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা যতগুলো সার্ভিস দেই, বিশেষ করে ভিসা ডুয়েল কারেন্সি কার্ডের যে সার্ভিসটা, এটা যদি আপনারা নেন, আমাদের অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না। এটার মাধ্যমে তো এনশিওর করা যেতে পারে যে আমরা ফ্রড কি না। ফ্রড যদি হতাম, আপনার কাছে নিয়ে বিনি আমরা অগ্রিম টাকা চাইতাম, আমরা আপনার কাছে এক টাকা অগ্রিম নিব না। আপনি ডকুমেন্ট পাঠাবেন, আমরা আপনার নামে অ্যাকাউন্ট রেডি করব, প্রয়োজনে ভিডিও কলে শেয়ার করে দেখাবো, অথবা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিব, আপনি চেক করবেন, কোথাও একটা পেমেন্ট করবেন। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের পেমেন্ট করবেন। এর চাইতে বড় সিকিউরিটি তো আর হতে পারে না, তাই না? এর বাইরেও যদি আমি বলি, আমাদের যে ফেসবুক পেজ আছে আইসিটি হ্যাকস, আপনি একটু আমাদের পেজে গিয়ে অ্যাবাউট অপশন থেকে পেজ ট্রান্সপারেন্সি চেক করবেন। আমাদের পেজটা প্রায় 2.5 বছরের পুরাতন। আমরা বহু আগে থেকে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছি, অনলাইনের পাশাপাশি এখন অফলাইনেও সার্ভিস দিচ্ছি। এর বাইরেও আরো একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা icithacks.com অথবা icithacks.store, এখানে বিকাশের পেমেন্ট অটোমেশন করা আছে। আমরা আমাদের সবগুলো ডকুমেন্ট SSL কমার্সে সাবমিট করেছি। যদি তাদের পেমেন্ট গেটওয়েটা পাই, তাহলে তো পেমেন্ট গেটওয়ে নিয়েও আমাদের কোনো কনফিউশন নাই। ওভারঅল সবকিছু মিলে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আইসিটি হ্যাকস তাদের জায়গায় ক্লিয়ার, তারা সার্ভিস দিতে চায়, আপনি আমাদের কাছে আসেন, নক করেন, জানেন, শোনেন, যাচাই করেন, সার্ভিস নেন, আশা করি সন্তুষ্ট হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।